আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক বিডি 19। প্রোটাগন দিয়ে যারা কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করেন, তারা যদি সামান্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করেন, তাহলে আরও দুর্দান্ত কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন প্রোটাগন সফটওয়্যার দিয়ে। তো আজকের ভিডিওতে আমরা শিখব প্রোটাগন দিয়ে কিভাবে অসাধারণ একটি কার অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি প্রোটাগনের ডেস্কটপ ভার্সনে। তো আজকের ভিডিওতে আমরা প্রোটাগনের খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আমরা শিখব প্রোটাগন এবং OBS স্টুডিও সফটওয়্যারটি ইউজ করে কিভাবে আমরা অসাধারণ একটি কার অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারি, যে ধরনের ভিডিও সাধারণত প্রোটাগন সিনগুলোর মধ্যে থাকে না। ওকে, সেজন্য আমরা এখান থেকে চলে এসেছি প্রোটাগনের মধ্যে। দেন আমরা এখান থেকে একটি নিউ প্লট ক্রিয়েট করব। সেজন্য আমি এখান থেকে ক্রিয়েট নিউ প্লটে ক্লিক করলাম। নাও আমরা চলে এসেছি প্রোটাগনের মেন ইন্টারফেসে। আমি এখান থেকে একটি সিন ক্রিয়েট করব। সেজন্য আমি এখান থেকে সিনে ক্লিক করে দেন এখান থেকে চলে যাব সিন অপশানে, এবং এখান থেকে আমি গ্রিন রুম যে সিনটা আছে সেটা ক্রিয়েট করব। আমি এখান থেকে গ্রিন রুম যে সিনটা সেটা নেব। আর প্রোটাগনের আমরা যে ভার্সনটি ইউজ করছি এটা একদমই ফ্রি ভার্সন। এই ভার্সনে আপনি প্রোটাগনের যতগুলো প্রিমিয়াম ফিচার এবং যতগুলো সিন রয়েছে, এখানে যতগুলো সিন আছে সবগুলো আপনি একদমই ফ্রিতে ইউজ করতে পারবেন এবং একদম ফুল এইচডি কোয়ালিটিতে ভিডিও রেন্ডারিং করতে পারবেন। ওকে, আর প্রোটাগনের এই ভার্সনটি যদি আপনি একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজ টেকবিডি 19 ভিজিট করতে পারেন। আমরা সেখানে সব ধরনের প্রিমিয়াম সফটওয়্যার একদমই ফ্রিতে প্রোভাইড করে থাকি। ওকে, নাও আমরা এখান থেকে গ্রিন রুম এই সিনটা ক্রিয়েট করলাম। দেন আমরা এখানে কিছু ক্যারেক্টার নিয়ে আসবো। আমি এখান থেকে ফার্স্ট যে ক্যারেক্টারটা, এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করে এখান থেকে আমি এটা চুজ করলাম, এবং এখানে আমি আরেকটি ক্যারেক্টার নিয়ে আসবো। এখান থেকে ক্যারেক্টারের মধ্যে ক্লিক করে আমি এখানে একটি মেল ক্যারেক্টার নিয়ে আসবো, এটা নিয়ে আসলাম। ওকে, আর প্রোটাগনে যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে প্রোটাগনের বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে, আজকে আমরা প্রোটাগনের যে কার অ্যানিমেশন ভিডিওটি তৈরি করব, সেখানে আমরা দুটি সফটওয়্যার ইউজ করব। একটি হচ্ছে প্রোটাগনের ডেস্কটপ ভার্সন এবং একটি হচ্ছে OBS স্টুডিও। OBS স্টুডিও হচ্ছে লাইভ স্ট্রিম প্রোগ্রাম, এটি একদমই ফ্রি একটি সফটওয়্যার। আপনারা এই সফটওয়্যারটি একদমই ফ্রিতে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তবু আমি সফটওয়্যারটির লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, কারণ OBS এর মাধ্যমে আমরা অসাধারণ সব ক্রিয়েটিভ কাজগুলো খুবই সহজে করে ফেলতে পারি। যেমন আমরা এখন যে কাজটি করব সেটা আমরা OBS এর মাধ্যমে খুবই সহজে করে ফেলতে পারবো। আমরা এই কাজটি যদি অ্যাডোব প্রিমিয়ার অথবা ক্যামটাসিয়া অথবা EDS-এ করতে যেতাম, তাহলে আমাদের অনেক সময় লাগতো। সেম কাজটি আমরা OBS এর মাধ্যমে খুবই সহজে এবং কম সময়ে করে ফেলতে পারবো। ওকে, তো আমরা আজকে ইউজ করব প্রোটাগন ডেস্কটপ ভার্সন এবং OBS স্টুডিও। এছাড়া আমরা একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব এবং একটি অ্যানিমেটেড কার ব্যবহার করব। আমি এখানে দুটি ক্লিপ নিয়েছি, একটি হচ্ছে অ্যানিমেটেড কার, এটা আমরা animecar.com থেকে ডাউনলোড করে নিয়েছি। animecar.com দিয়ে আপনি অসাধারণ সব অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। আমাদের চ্যানেলে animecar.com এর অনেকগুলো ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেখান থেকে আমরা দেখিয়েছি কীভাবে animecar.com থেকে যে কোনো কার্টুন অথবা যে কোনো অবজেক্টকে আপনার গ্রিন স্ক্রিন রেকর্ড করে জাস্ট ভিডিও ক্লিপ আকারে সেভ করতে পারবেন। তো এটাকে আমরা animecar.com থেকে ডাউনলোড করে নিয়েছি, গ্রিন স্ক্রিন রেকর্ড করে নিয়েছিলাম। দেন এখানে আমরা একটি পিকচার নিয়েছিলাম, এটা হচ্ছে আমরা ফ্রি পিক থেকে এই পিকচারটি ডাউনলোড করেছি, এবং এটাকে আমরা EDS সফটওয়্যারের মাধ্যমে লুপ সাইড যে ভিডিও ফিল্টার্সটি আছে সেটা ইউজ করে পিকচারটিকে আমরা অ্যানিমেশন করেছি, অর্থাৎ ভিডিও ক্লিপ আকারে সেভ করেছি। ওকে, তো আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিলাম এবং একটি অ্যানিমেটেড কার নিলাম। তো এখন আমরা প্রোটাগনের মধ্যে একটি গ্রিন স্ক্রিন সিন নিলাম, দেন আমরা এখানে দুটি ক্যারেক্টার চুজ করলাম। এখন আমরা এখানে জাস্ট ডায়লগগুলো অ্যাড করে নেব। আমি এখান থেকে জাস্ট ডায়লগে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে ফার্স্ট যে ডায়লগটা সেটা আমি এখান থেকে যে আমি এখানে জাস্ট যে মেল ক্যারেক্টারটা আছে সেটাকে আমি ড্রাইভারের যে আসনটা সেখানে বসাবো, এবং যে ফিমেল ক্যারেক্টারটা আছে সেটাকে আমি এর পিছনে সিটে বসাবো, যেরকমটা আপনারা একদম শুরুতে দেখেছেন। ওকে, তো আমি এখান থেকে প্রথমে যে ডায়লগটা সেটা মেল ক্যারেক্টারের ডায়লগ দেবো। আমি জাস্ট মেল ক্যারেক্টারটা সিলেক্ট করে দিলাম, দেন আমি এখানে ক্যামেরা মুডটা চেঞ্জ করে দেবো। আমি এখান থেকে ক্যামেরাতে ক্লিক করলাম, এরপর আমি এখান থেকে জাস্ট ক্যামেরা মুড করে দেবো হচ্ছে স্টিল, এবং এখানে অ্যাড মিডিল রাইট এখান থেকে আমরা জাস্ট ক্লোজটা সিলেক্ট করে দেবো। ওকে, যেন দুইটি ক্যারেক্টার একইভাবে দেখা যায়। আর যেহেতু আমরা কার অ্যানিমেশন ভিডিও তৈরি করবো, সেজন্য আমরা চাচ্ছি এখানে যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো যেন সাইড থেকে দেখা যায়, অর্থাৎ ক্যামেরাটা যেন সাইড থেকে দুটি ক্যারেক্টারকে দেখা যায়। এখন ঠিক আছে, আমি যদি একটু প্লে করে দেখি। ওকে, এখন আমরা দুটি ক্যারেক্টারকে একদম সাইড থেকে দেখতে পাচ্ছি, যেহেতু কার্টুনগুলো যখন কারের মধ্যে বসবে তখন আমরা সাইড থেকে কার্টুনগুলোকে দেখতে পারি। এরপর আমি প্রথমে এখান থেকে যে মেল ক্যারেক্টার সেটার মধ্যে ডায়লগ অ্যাড করবো। ডায়লগ অ্যাড করার জন্য আপনারা এখান থেকে মাইকে ক্লিক করে রেকর্ড করে কথা বলে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট কিছু টাইপ করে দিচ্ছি, যেটা টাইপ করবো সেটা এখানে ভয়েস আকারে সেভ হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে।
আর আপনারা যদি চান যে কার্টুন অ্যানিমেশন ভিডিওর মধ্যে অর্থাৎ প্রোটাগন সফটওয়্যারের মধ্যে রিয়েল টাইম কার্টুন ভয়েস অ্যাড করতে, তাহলে আমাদের চ্যানেলে পূর্বে একটি ভিডিও আছে যেখানে আমরা দেখিয়েছি প্রোটাগনের মধ্যে কীভাবে রিয়েল টাইম কার্টুন ভয়েস অ্যাড করতে পারবেন। ওকে, আমরা প্রথমে মেল ক্যারেক্টারের মধ্যে আমাদের যে ডায়লগুলো সেটা অ্যাড করে নিলাম। দেন আমি এখান থেকে আরেকটি ডায়লগ নেব যেখানে আমাদের ফিমেল ক্যারেক্টারটি কথা বলবে। আমি জাস্ট ডায়লগে ক্লিক করলাম এবং এখান থেকে আমি ফিমেল ক্যারেক্টারটি চুজ করে দিলাম। দেন এখান থেকে আমি জাস্ট কিছু লিখে নেব, আপনারা এখান থেকে জাস্ট মাইকে ক্লিক করে রেকর্ড করে কথা বলে নেবেন যেটা আপনারা ডায়লগে নিতে চাচ্ছেন, অর্থাৎ স্টোরিতে যেটা থাকবে সেটা। ওকে, আমি এখানে কিছু লিখে দিলাম জাস্ট। তো এখানে আমাদের প্রথম ডায়লগের মধ্যে যে ক্যামেরা ইফেক্টটা ছিল অর্থাৎ ক্যামেরা মুডটা ঠিক যেমন ছিল, সেকেন্ড ডায়লগও একই থাকবে, আমরা এখান থেকে চেঞ্জ করব না। এরপর আমরা আরেকটি ডায়লগ নিব মেল ক্যারেক্টার মধ্যে থেকে। আমি ডায়লগে ক্লিক করলাম, দেন এখান থেকে মেল ক্যারেক্টারটা চুজ করে দিলাম এবং এখানে আমি কিছুটা টাইপ করে দিচ্ছি, যেখানে কিছু টাইপ করে দিলাম। ওকে, একইভাবে আমরা আরেকটি ফিমেল ক্যারেক্টার নেব। ওকে, তো আমি চাইলে এখান থেকে আমাদের যে ক্যারেক্টারগুলো সেগুলোর এক্সপ্রেশন চেঞ্জ করতে পারি। যদি আপনি চান এক্সপ্রেশন চেঞ্জ করতে, তাহলে এখান থেকে এক্সপ্রেশন চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি একটু। ওকে, ফাইন। তো আমরা প্রথমে এখানে একটি সিন নিলাম, গ্রিন রুম, দেন আমরা এখানে ডায়লগুলো অ্যাড করলাম এবং আমরা এখানে যে ক্যামেরা মুডটা সেটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। আমরা এখান থেকে ক্যামেরা ইস স্টিল মুড দিয়েছি এবং এখান থেকে অ্যাড ক্লোজ দিয়েছি এবং লুকিং অ্যাড মিডল রাইট দিয়েছি। ওকে, এটা আপনারা খেয়াল করবেন যাতে করে আমরা দুটি ক্যারেক্টারকে একসাথে দেখতে পারি একই সিনের মধ্যে পাশাপাশি। ওকে, দেন আমরা এখান থেকে প্রোটাগনের যে প্রিভিউটা আছে সেটাকে ফুল স্ক্রিন করে দেব। ওকে, এখন আমরা চলে যাব OBS স্টুডিওর মধ্যে। আমি জাস্ট OBS স্টুডিও ক্লিক করলাম। আর OBS স্টুডিও সফটওয়্যারটি একদমই ফ্রি এবং ছোট একটি সফটওয়্যার, খুবই সিম্পলি আপনারা এটাকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। ওকে, আমরা চলে এসেছি OBS এর মধ্যে। এখন আমি প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। আমরা যে ব্যাকগ্রাউন্ডটিকে সেভ করেছিলাম ভিডিও ক্লিপ আকারে সেটাকে প্রথমে এখানে নিয়ে আসব। তো সেজন্য আমি এখান থেকে সোর্স অপশান থেকে চলে যাব প্লাস অপশানে, অর্থাৎ অ্যাডে ক্লিক করব। দেন এখান থেকে আমি ভিডিও ক্লিপ নিয়ে আসব, সেজন্য মিডিয়া সোর্সে ক্লিক করলাম। এরপর এখান থেকে ওকে দিলাম। দেন আমি ব্রাউজ থেকে আমাদের যে ক্লিপটা সেটা সিলেক্ট করে দেবো। আমরা ক্লিপটা এখানে রেখেছি 002, এটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম। দেন ওপেনে ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে লুপ অপশানটিকে চেক করে দেবো যাতে করে আমাদের ভিডিওটি যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ ভিডিওটির ডিউরেশন হচ্ছে 10 সেকেন্ড, ভিডিওটি 10 সেকেন্ড শেষ হয়ে গেলে আবার প্রথম থেকে প্লে হবে, সেজন্য আপনি এখান থেকে লুপ অপশানটিকে চেক করে দেবেন। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তাহলে আমাদের ভিডিওটি 10 সেকেন্ড ডিউরেশন হলেও এটা শুধু চলতেই থাকবে, ঠিক আছে? এটা যখন শেষ হবে তখন আবার রিপিট করবে একইভাবে। ওকে, এখন খেয়াল করুন। এরপর আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। আমাদের এটার উপরে নিচে একটু কালো ক্যাপশন রয়েছে, আমি এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। এরপর আমরা এখানে নিয়ে আসবো আমাদের যে গ্রিন স্ক্রিন অ্যানিমেটেড কার সেটা নিয়ে আসবো। সেজন্য আমি এখান থেকে আবার প্লাসে ক্লিক করলাম। এখান থেকে আমি সেটাও যেহেতু ভিডিও ফাইল, সেজন্য আমি মিডিয়া সোর্সে ক্লিক করলাম এবং এখান থেকে ওকে দিয়ে ব্রাউজ থেকে আমাদের যে ভিডিও ক্লিপটি সেটাকে সিলেক্ট করলাম। দেন এটাকেও আমরা এখান থেকে লুপ অপশানটা চেক করে দেবো যাতে করে এটা বারবার রিপিট করে। আমি এখান থেকে লুপ অপশানটা চেক করে দিলাম। দেন এখান থেকে ওকে দিলাম। এরপর আমাদের কার্ডটা চলে আসছে এখানে, আমরা কার্ডটাকে এখানে বসাবো। দেন আমরা এই কার্ডটির যে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে রিমুভ করে দেবো। তো সেটা রিমুভ করার জন্য আমরা জাস্ট কার্ডটা যে সোর্সটা আছে এখানে দেখুন, এখানে প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা সোর্স থাকবে। মিডিয়া সোর্স এটা হচ্ছে আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা, এবং মিডিয়া সোর্স টু হচ্ছে এটা অ্যানিমেটেড কার। ওকে, আমি মিডিয়া সোর্স টুটা সিলেক্ট করলাম। দেন এটার মধ্যে আমরা গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। সেজন্য আমি জাস্ট এই ক্লিপটার মধ্যে সিলেক্ট করে এখান থেকে আমি চলে যাব ফিল্টার্স অপশানে, অথবা আপনি মিডিয়া সোর্স টু এই ক্লিপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফিল্টার্সে চলে যেতে পারেন। এখন আমরা এখান থেকে জাস্ট ভিডিও ফিল্টার অ্যাড করব। সেজন্য আমি এখানে যে ইফেক্ট ফিল্টার আছে এখান থেকে আমি প্লাসে ক্লিক করব, অর্থাৎ অ্যাডে ক্লিক করব। দেন এখান থেকে আমি ক্রোমা কি যে ফিল্টার্সটি আছে সেটাকে সিলেক্ট করব, তাহলে সেটা চলে আসবে। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। এখন দেখুন আমাদের এই ক্লিপের ব্যাকগ্রাউন্ডটা যেহেতু গ্রিন স্ক্রিন ছিল এটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেল। দেন আমি এখান থেকে চাইলে এটাকে আরেকটু কাস্টমাইজ করতে পারি। এই দেখুন, আপনি চাইলে এখান থেকে আরেকটু কাস্টমাইজ করে পারফেক্টভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারেন। ওকে, দেন আমি এখান থেকে ক্লোজ দিলাম। ওকে, আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম এবং আমি এখানে ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দিচ্ছি এটা। ওকে, ফাইন। দেন আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম এবং একটি অ্যানিমেটেড কার নিয়ে আসলাম। নাও আমরা এখানে আমাদের যে ক্যারেক্টারগুলো আমরা প্রোটাগনের মধ্যে নিয়েছি সেই ক্যারেক্টারগুলোকে নিয়ে আসবো। ওকে, তো আমরা প্রথমে বলেছি আপনি যখন প্রোটাগনের মধ্যে ডায়লগগুলো অ্যাড করবেন, অর্থাৎ প্রোটাগনের যে কাজটা আপনি সেটা কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর এখান থেকে জাস্ট ফুল স্ক্রিন করে দেবেন প্রিভিউটা। ওকে, এরপর আমি জাস্ট এখানে আমাদের প্রোটাগন সফটওয়্যারটা যে উইন্ডোটা সেটা নিয়ে আসবো। সেজন্য আমি এখান থেকে প্লাসে ক্লিক করলাম।
দেন এখান থেকে আমি উইন্ডো ক্যাপচার নিয়ে আসবো, অর্থাৎ আমি যে কোনো সফটওয়্যারে যদি উইন্ডোটা নিয়ে আসতে চাই তাহলে এখান থেকে উইন্ডো ক্যাপচারে ক্লিক করবেন। দেন এখান থেকে জাস্ট আমি ওকে দেবো, এরপর আমি কোন উইন্ডোটা নিয়ে আসতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করব। আমি এখান থেকে উইন্ডো অপশান থেকে প্রোটাগন সফটওয়্যারটি সিলেক্ট করে দিলাম, ওকে চলে আসছে। দেন আমি এখান থেকে ক্যাপচার কার্সর এটাকে জাস্ট আনচেক করে দিচ্ছি যাতে করে আমাদের কার্সরটা না আসে এখানে। দেন এখান থেকে আমি জাস্ট ওকেতে ক্লিক করলাম, ওকে। এরপর আমি এখান থেকে প্রথমেই আমাদের যে ফিমেল ক্যারেক্টারটা সেটাকে ক্রপ করে নেব, ওকে। ক্রপ করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিপটার মধ্যে ক্লিক করে এখানে আমাদের উইন্ডো ক্যাপচার যে সোর্সটা সেটা হচ্ছে এটা, অর্থাৎ এখানে প্রোটাগন সফটওয়্যারটা, এখান থেকে আমরা জাস্ট ট্রান্সফর্ম করে ক্রপ করে দিতে পারি। কিবোর্ডে অল্ট প্রেস করবেন, দেন এখান থেকে আপনি ট্রান্সফর্ম করে ক্রপ করে দেবেন। আমি এটাকে ক্রপ করে নিচ্ছি, ওকে। দেন আমরা একইভাবে এই উইন্ডোটার গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দেবো, ওকে। তো সেজন্য আমরা এখানে মিডিয়া সোর্স অর্থাৎ এখানে যে কার্ডটা আছে সেটার মধ্যে যে ফিল্টার্সটি ইউজ করেছি সেটাকে কপি করে আমাদের এখানে যে ফিমেল ক্যারেক্টারটা আছে সেটার মধ্যে পেস্ট করে দিতে পারি। সেজন্য আমি মিডিয়া সোর্সের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি ফিল্টার্সে ক্লিক করব। দেন এখানে আমি উইন্ডো ক্যাপচার অর্থাৎ এখানে যে ফিমেল ক্যারেক্টারটা আছে সেটার মধ্যে রাইট বাটন ক্লিক করে পেস্ট ফিল্টার ক্লিক করব। তাহলে দেখুন একই ফিল্টারটা আমাদের এখানে এই উইন্ডোর মধ্যে পেস্ট হয়ে গেল। দেন এটাকে আমি একটু ছোটো করে দিচ্ছি, ছোটো করে আমি এটাকে এখানে বসাবো, পেছনে সিটে বসাবো, ফাইন। দেন আমি এরপর আমরা এখানে যে উইন্ডো ক্যাপচারটা নিয়েছি সেটাকে কপি করব, অর্থাৎ আমরা এখানে যে মেল ক্যারেক্টারটা সেটাকে আরেকটি সোর্সের মধ্যে নিয়ে আসবো। সেজন্য আমরা উইন্ডো ক্যাপচার যে সোর্সটা আছে সেটাকে সিলেক্ট করে দেন কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিলাম। তাহলে দেখুন এখানে উইন্ডো ক্যাপচার দুটা চলে আসছে, ওকে। আমি যে কোনো একটাকে জাস্ট এখান থেকে একটু সরিয়ে নিচ্ছি এবং আমি এখান থেকে ক্রপটাকে বড় করে দেবো। সেজন্য আমি কিবোর্ডে অল্ট প্রেস করে জাস্ট এখান থেকে ট্রান্সফর্ম করে ক্রপটাকে এদিকে সরিয়ে দেবো। এরপর আমি এখান থেকে মেল যে ক্যারেক্টার সেটাকে ক্রপ করে নেব, ফিমেলটাকে বাদ দিয়ে দিচ্ছি, ওকে। তো আমরা চাচ্ছি আমাদের এখানে যে মেল ক্যারেক্টারটা সেটাকে আমরা উল্টো দিকে ঘোরাতে হবে, সেজন্য আমি এখানে হরিজেন্টালি ফ্লিপ করতে হবে। হরিজেন্টালি ফ্লিপ করার জন্য আমি এখান থেকে উইন্ডো ক্যাপচার অর্থাৎ মেল যে ক্যারেক্টারটা সেটার যে সোর্সটা আছে সেই সোর্সের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে যাবো ট্রান্সফর্ম। এখান থেকে আপনি ফ্লিপ হরিজেন্টাল যদি হরিজেন্টালি ফ্লিপ করতে চান অর্থাৎ মিরর করতে চান তাহলে ফ্লিপ হরিজেন্টালি ক্লিক করবেন, সেটা এখানে মিরর হয়ে যাবে। দেন আমি এটাকে এখানে বসাবো, একটু বড় করে দিচ্ছি, একটু ছোট মনে হচ্ছে, ওকে, ফাইন। ফিমেল ক্যারেক্টারটা একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা যেটা করব আমাদের এখানে যে কার্ডটা আছে সেটাকে আমরা উপরে নিয়ে আসবো। এখানে আমরা যে সোর্সগুলো নিয়েছি চারটা সোর্স নিয়েছি, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে কার এবং দুটা হচ্ছে আমাদের যে ক্যারেক্টারগুলো সেগুলো, ওকে। আমি এখানে যে আমাদের যে কারের যে সোর্সটা আছে মিডিয়া সোর্স টু সেটাকে জাস্ট ক্লিক করে উপরে নিয়ে আসবো, উপরে নিয়ে এসে জাস্ট ট্র্যাক করে ছেড়ে দেবো। দেখুন এখন কারটা উপরে চলে আসছে, আমাদের ক্যারেক্টারগুলো পেছনে চলে গেলো, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে অলরেডি সব কিছু ক্রিয়েট করে ফেলেছি, এখন আমরা চাইলে এখানে আমরা কারটার মধ্যে মাঝে মধ্যে জুম করতে পারি, অর্থাৎ আমরা যখন ডায়লগগুলোকে প্লে করব সেক্ষেত্রে আমরা চাইলে এগুলোকে মাঝে মধ্যে জুম করতে পারি, আবার মাঝে মধ্যে এটাকে ফুল স্ক্রিন দেখাতে পারি, হোয়াইট শট দেখাতে পারি। সেজন্য আমি এখান থেকে জাস্ট এখানে আমরা একটি সিন ক্রিয়েট করেছি, এখানে আমরা আরেকটি সিন ক্রিয়েট করব। সেজন্য আমি প্লাসে ক্লিক করে এখান থেকে সিন টু জাস্ট এটাকে ওকে দেব, ওকে। সিন টুর মধ্যে থেকে আমরা এখান থেকে আমাদের সিন ওয়ানটাকে সোর্স হিসেবে নিয়ে আসবো। সেজন্য আমি এখান থেকে সোর্সের মধ্যে অ্যাডে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি সিনে ক্লিক করব, ওকে। এখান থেকে আমরা কোন সিনটা নিয়ে আসতে চাচ্ছি, আমরা সিন যেটা আছে এটাকে নিয়ে আসতে চাচ্ছি। সেজন্য আমরা এখান থেকে সিনটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তাহলে এই সিনটা আমাদের সিন টুর মধ্যে একটা ক্লিপ আকারে চলে আসবে। আমি এখান থেকে চাইলে সবগুলো ক্লিপকে একসাথে বড় করতে পারি, এই দেখুন, ঠিক আছে। আমি এখানে একটু জুম করে দিচ্ছি, ফাইন। একইভাবে আমরা এখানে আরেকটি সিন নিয়ে আসবো, সেটাকে আমরা আরেকটু জুম করে দেবো। আমি এখান থেকে আবার প্লাসে ক্লিক করলাম, দেন এখান থেকে সিন থ্রি নেব, এরপর জাস্ট ওকে দিলাম এবং এখান থেকে আমরা সিন ওয়ানটাকে সোর্স হিসেবে নিয়ে আসবো। আমি এখানে অ্যাডে ক্লিক করে এখান থেকে সিনে চলে গেলাম, দেন এখান থেকে সিনটা ক্লিক করলাম, এরপর এখান থেকে জাস্ট ওকে দিয়ে ক্লিক করলাম। তাহলে সিন ওয়ানটা এখানে সোর্স হিসেবে চলে আসছে, আমি এটাকে আরেকটু জুম করে দেবো, ওকে, ফাইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রোটাগন থেকে আমাদের যে অ্যানিমেশনটা সেটাকে প্লে করব এবং এখানে OBS-এর মধ্যে রেকর্ড করে নেব পুরো অ্যানিমেশনটাকে, ওকে। সেজন্য আমি জাস্ট এখান থেকে প্রথমে স্টার্ট রেকর্ডে ক্লিক করব, আর রেকর্ড করার আগে আপনি সেটিংস থেকে আপনার রেকর্ডিং যে অপশানগুলো সেগুলো ঠিক করে নেবেন। আমরা এর আগে যে ভিডিও সেই ভিডিওতে দেখিয়েছি কীভাবে আপনারা MP4 ফরম্যাটে রেকর্ড করতে পারবেন, ওকে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো
আমি জাস্ট এখান থেকে প্রথমে স্টার্ট রেকর্ডে ক্লিক করব, যাতে প্রথম থেকে রেকর্ডটা শুরু হয়। আমি পরবর্তীতে প্রয়োজনে যেটা বাড়তি রেকর্ড হয়েছে সেটা আমরা ডিলিট করে দেব। ওকে, আমি এখান থেকে জাস্ট স্টার্ট রেকর্ডে ক্লিক করলাম, দেন আমি চলে গেলাম প্রোটাগনের মধ্যে এবং আমি এখান থেকে জাস্ট প্লে দিলাম। এখন আমি জাস্ট ওবিএসে চলে যাচ্ছি। এখন আমি চাইলে এগুলোকে মাঝে মধ্যে লং শর্টে দেখাতে পারি, ওয়াইড শর্ট, মাঝে মধ্যে ক্লোজ দেখাতে পারি। দেখুন, Of went for jir jir fizzle if we ye zero if 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 jif. সিন থ্রিতে ক্লিক করলে এটা জুম হয়ে যাবে, সিন টুতে ক্লিক করলে এটা একটু ওয়াইড হবে এবং সিনে ক্লিক করলে এটা একদম লংয়ে চলে যাবে। ওকে, আমরা রেকর্ড করে নিলাম, দেন আমরা এখান থেকে স্টপে ক্লিক করলাম, তাহলে আমাদের রেকর্ডিংটা স্টপ হয়ে গেল। এখন আমরা রেকর্ডিং করা ক্লিপটাকে একটু প্লে করে দেখি। আমি এখান থেকে ওবিএসটাকে মিনিমাইজ করে দিলাম, দেন এখান থেকে প্রোটাগনটাকেও মিনিমাইজ করে দিলাম এবং আমরা এখানে যে রেকর্ডিং করা ক্লিপটি সেটাকে জাস্ট প্লে করে দেখি। এই দেখুন, এভাবে আপনারা অসাধারণ সব অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন, যদি আপনারা প্রোটাগনের সাথে ওবিএস সফটওয়্যারটি পারফেক্টভাবে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।